গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 9:30, আর আমি চলে যেতেছি স্কুল। আর ওই যে ঘুমায় আছে আমার পিছনে ভাইয়া, চলো এটা করে দিই, ঘুমাক দেখো একটু। তো ফ্রেন্ডস, স্কুল থেকে চলে আসলাম, এসে এত গরম বাইরে যে এক গ্লাস কোক আর অনেকগুলি বরফ দিয়ে খেয়ে নিচ্ছি। আর বারবার দেখতেছি পারিসও আসে নাকি, কারণ ও আসলেই আমার কাছে এখন ঠান্ডা বরফ খাইতে যাবে। তো স্কুল থেকে আসার সময় বাজার থেকে মুরগির গলা গিলা কলিজা সব নিয়ে আসছিলাম 2 কেজি। তো আমি ছোট ছোট করে পিস করে ভুনা ভুনা খেতে আমার কাছে মজাই লাগে, আর আমার হাজবেন্ডও পছন্দ করে এটা খেতে, এজন্য এগুলি এখন কেটে বেছে নিব। এগুলি কাটা বাছা অনেক ঝামেলার কাজ, যে প্রায় 2 ঘন্টার মতন সময় লাগছে আমার এগুলি কাটতে। তারপরও যেহেতু খেতে পছন্দ করি, তাই এগুলি এখন পরিষ্কার করে কেটে নিচ্ছি। আর বিড়ালগুলি এখানে আমার সামনেই বসে থাকে, কিন্তু খাওয়ায় মুখ দিবে না, এভাবে এইভাবে ট্রেন করা হয়েছে ওদেরকে। আর খুব লক্ষ্মী আমার বিড়ালগুলি। তো ফ্রেন্ডস, এখানে হলো 1 কেজি গিলা কলিজা আছে, গলা গিলা কলিজা। এটা হলো বাঁচার পর এতটুকু হয়েছে, এটা দেখতে লাগছে অল্প একটু, কিন্তু এটা আবার বাঁচতে সময় লাগছে আমার 1.5 ঘন্টা। তো 2 কেজি থেকে 1 কেজি এখন রানবো, আর 1 কেজি উঠে রেখে দিছি ফ্রিজে। তো তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে তেজপাতা, দারচিনি, এলাচি দিয়ে, তারপর দিয়ে দিব পেঁয়াজ, পেঁয়াজ দিয়ে দিলাম আদা রসুন, আর 1 চামচ হলুদের গুঁড়া, আর 2 চামচ মরিচের গুঁড়া, আর ধনিয়া দিলাম 1.5 চামচ দিয়ে ভালোভাবে কষাই নিব। কষায় তারপর ওই গিলা কলিজাটা ধুয়ে রাখছি ওইটা দিয়ে দিব। দিয়ে দিলাম টক দই, টক দই দিলাম 2 চামচের মতন, দিয়ে আবার ভালোভাবে কষাই নিতেছি। তো গিলা কলিজাগুলি দিয়েও অনেকক্ষণ কষাই নিব আর কি, অনেক পানি ছাড়বে, এখন এক্সট্রা পানি দেওয়া লাগবে না। আমি এটার মধ্যে এক্সট্রা কোনো পানি দেই নাই, এতগুলি পানি ছাড়ছে আর কি। তো বললাম না, কষাইতে কষাইতে সিদ্ধ হয়ে যাবে, তো কষাইতে থাকি, পানি একদম শুকাই গেলে আবার দেখাচ্ছি আপনাদের। তো এইভাবে গিলা কলিজা বানায় খাবেন, অনেক ভালো লাগবে আর কি, অনেক টেস্টি হয়, পুরা গরুর মাংসের কালো গুনার মতন টেস্টটা আসে অনেকখানি। তো দিয়ে দিলাম পানি, ভালোভাবে কষায় পানি দিলাম, একটু গরম পানি ছিল, গরম পানি দিলে ভালো হয়। তো এখন আবার ঢাকনা দিয়ে আবার শুকাই নেব এটাকে। তাওয়ার মধ্যে তেল গরম করে নিলাম, তেল গরম করে এখন এটার মধ্যে, এখন এটার মধ্যে দিয়ে দিব জিরা, জিরা গুঁড়ি, গরম মশলা, গরম মশলা গুঁড়ি, আর এখানে গরম মশলা দিয়ে দিব। দিয়ে এটা বাগানের মতন করে এই যে গিলা কুলচার মধ্যে দিয়ে দিব। এভাবে দিলে কালারটা সুন্দর আসে, একদম কালো কালো গুনা গুনার মতনই কালারটা আসবে। এই যে
তো এখন আমি আর এখন পোলাও বসাই দিব আর ডিমের কোরমা আর গিলা কলিজা ভুনা এটাই আজকে আমার রান্না বান্না তো फ्रेंड्स আজকের রান্না অলমোস্ট শেষ পোলাও তো তোমরা মনে করতে পারো আমি দুই দিন পর পরই পোলাও রান্ধি কেন এটার কারণ হলো তোমাদের ভাইয়া পোলাওটা একটু পছন্দ করে খায় এজন্য আমি এক দুই দিন পর পরই পোলাও রান্ধি আর কি আর এই যে ডিমের কোরমা আর এই যে দেখাচ্ছি আর এই যে গিলা কলিজা ভুনা তো আমরা ফুচকার সন্ধানে বেরিয়েছিলাম কিন্তু ফুচকা আলাকে পাইনি বাসার সামনে তো এখন আমরা চলে আসছি হাতির ঝিল আমাদের বাসার সামনে তো এখন আসার সময় আমি আর পারিসা কেক আর চিপস কোক এসব নিয়ে আসি তো এখানে বসে একটু বাতাস খাবো আর কেক বিস্কিট খেয়ে বাসায় চলে যাব দুজন বাইরের সুন্দর পরিবেশও ভালো বাতাসও ভালো তো ভালো লাগে আর কি সন্ধ্যাবেলা একটু হাঁটতে বেরোলে ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ